রাজধানীর বাজারে প্রায় প্রতিটি পণ্যের যথেষ্ট সরবরাহ রয়েছে, এরপরও কমছে না দাম। প্রায় সব ধরনের নিত্যপণ্য বিক্রি হচ্ছে বাড়তি দামে। পণ্যমূল্যের দাম বাড়ায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। বিক্রেতারা জানালেন, বাজারে ক্রেতার উপস্থিতি অনেকটাই কমে গেছে। আটা, ময়দা, মুসুরির ডাল, এগুলি গত সপ্তাহে যা ছিল এই সপ্তাহে আছে, কোনোটাই বাড়ে নাই। মুদি আইটেমের ভিতরে কোনোটাই উর্ধগতি নাই। ইন্ডিয়ান পেঁয়াজগুলো 47 টাকা কিনা 50 টাকা বিক্রি, দেশি পেঁয়াজের দাম কম, দেশি পেঁয়াজ একবার ছড়াতে গেলে ওরা 30 টাকা কিনা পড়ে। যারা নিম্ন আয়ের মানুষ আছে তাদের জন্য কিনে খাওয়া ডিফিকাল্ট হয়ে যাবে, যাদের 5 কেজি লাগতো এখন তারা 2 কেজি 3 কেজি নিচ্ছে। এদিকে ভরা মৌসুমেও নিয়ন্ত্রণে আসছে না চালের দাম, প্রতি কেজিতে অন্তত 1 টাকা বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। 8 টাকা বাড়ছে এই সপ্তাহে, আপনার মিনিকেট, তারপরে আপনার ফলাউ সেল, তারপরে আপনার নাজির সেল। চালের বাজারে কারসাজি বন্ধে দাবি জানালেন ভোক্তারা। সরকার যদি আমদানি করে তাহলে কিন্তু হয়তোবা দামটা কমবে, মিলারে সিন্ডিকেট করে দামটা বাড়াইছে। আর দেশে কিন্তু ধান চালে কোনো অভাব নেই, পর্যাপ্ত পরিমাণ ধান চাল আছে। ইলিশ মাছের দাম কিছুটা কমলেও বেড়েছে রুই কাতলা মাছের দাম, এই সপ্তাহে বেড়েছে মুরগির দামও। ইলিশ মাছের দাম মোটামুটি অনেকটা কমছে, অন্য অন্য মাছের খবর কিন্তু রুই মাছটার দামটা আবার একটু সামান্য বাড়ছে, কেজিতে 50 টাকা করে। বর্তমানে আমরা 100 ছোট মুরগিগুলি 165 টাকা, আর মাজারে যে মুরগিগুলি ওইটা আপনার 155 টাকা বিক্রি করছে। এদিকে শীতের সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম অপরিবর্তিত রয়েছে। মৌসুমি সবজির মধ্যে আপনার এখন কোনো কিছু দামে বাড়তে নেই, কমতির দিকে আছে আর কি। আপনার দেশি টমেটোটা এখন 30 থেকে 35 টাকা বিক্রি হচ্ছে, কাঁচামরিচ আপনার 30 টাকা, আর আপনার ফুলকপি আগের দামে গেছে, সপ্তাহ দামে আছে 30-35 টাকা করে। এস এম খুরশেদ আলম, মাইটিভি, ঢাকা।